Hello students, welcome to MGM Education. This is Economics, plus 2, CHS Economics. অর্থনীতি এর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে চাহিদা। ইয়েস, চাহিদা এবং চাহিদাকে প্রভাবিত করুথবা উপাদান গুলিকে কম কম হোয়াট ইজ ডিম্যান্ড অ্যান্ড হোয়াট আর দ্য ফ্যাক্টর্স ইনফ্লুয়েন্সেস দ্য ডিম্যান্ড পিলামানে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাহিঁকি না আ উপরে তোমাকে দুইটা সূত্র দুইটা লং করছি নির্ভর কোন কোন এক ল অফ ডিম্যান্ড আউটে ল অফ ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড বলে চাহিদা সূত্র চাহিদার স্থিতিস্থাপক সূত্র এই দুইটা জিনিস বুঝবা কহিলে দুইটা লং করছি তো তোমাকে প্রথমে চাহিদা কোণ চাহিদাকে প্রভাবিত করুথবা উপাদান গুড়িক কোণ কোণ জানিবা নিহতি আবশ্যক। চলো দেখিবা চাহিদা বিষয়ে টিকে দেখি রাইট চাহিদা মানে ইংলিশে তাকে ডিমান্ড কইবে কোন কইবে ডিমান্ড। আচ্ছা এমনি তো পিলামানে সমস্তে জানতো বাজারে গলা বেলা দেখছ যে কৌ বাকি ডিমান্ড আছে এই জিনিসর লোক টমাটো বিকছি অন্য মানে আসিকি ধরদার কিনিকি যাচ্ছন্তি তো বহুত টমাটো সেল হয়ে যাচ্ছি সে দেখিলে যে দি 10 মিনিট ভিতরে প্রায় সব বস্তে বিক দেলা তো আর গোটে লোক সে পাখে ছেড়া কুছে বা এতে ডিমান্ড হচ্ছে রে সেই লোককে যাই তুমি পচার আচ্ছা ডিমান্ড বা চাহিদা বলে কোণ বলে কে সে কইপারে তা মানে সে কোণ দেখি কইলা যে এটি চাহিদা হচ্ছে তাকে আমি ভাষা দিয়ে কিনতে লিখিবা ইকোনমিক্স তো খালি বুঝলে হব না লিখবাক পড়ব তো চাহিদা কইলে কোণ বুঝো হোয়াট ইজ ডিমান্ড ডিমান্ড ইজ ডিজায়ার সিম্পল ল্যাঙ্গুয়েজ ইচ্ছা দ্রব্য পাইবার ইচ্ছা কিন্তু অর্থনীতির চাহিদা কইলে দ্রব্য পাইবার ইচ্ছা ও ক্ষমতার সমাহার কু বুঝায় তো এটি কোণ হল একরে ইচ্ছা প্লস ক্ষমতা দ্যাট মিন্স উইলিংনেস টু পে সি উইলিংনেস প্লস এবিলিটি টু পে দুইটা জিনিস থাকছে খালি উইলিংনেস থাকলে হব না পিলামানে খালি এবিলিটি থাকলে বি হব না এবার মন্দির সাইডের বিকাশ মন বসতে আছেন দেখ কার মন নেইকি আমি সেটি পার্কিং কলা বেলা সে মনরে ভাবুবে ইচ্ছা করুবে উইলিংনেস মোর বি কার থাকলে বলতা বলছে লোক দোকান যাই কিনব কি নাই আউ গোটে গাঁরে গোটে জমিদারটে লা তাকে মু বললি আজ্ঞা আপনার কার গোটে কিনুনা কাহিঁকি পাদার চাল চাল বুঝছেন বলে সে তার কোণ অছি এবিলিটি অছি বলে ক্ষমতা অছি সে চাইলে চারটা কার কিনে পারিব কিন্তু তাকে মু কইলা সে বলছে কোন কার কিনি মু কোন করি মোর তো বিল গাটে চাল চাল সময় পড়ে যাচ্ছি ও কার গোটে কিনি কাহিঁকি বেকার করি বলে তার ইচ্ছা নাই এবিলিটি অছি ক্ষমতা অছি মাত্র ইচ্ছা নাই এ লোক বি দোকান যাব না গাড়ি কিনে বলবে কিন্তু আউ গোটে দেখ মনে কর গোটে অফিসরটা আছে রাইট ইয়ে অফিসর কু একরে ইচ্ছা আসিলা দুইরে পয়সা আছে ক্ষমতা আছে তো ইয়ে লোক কোন করব কারটা কিনতে হইতা বলি ইচ্ছা সৃষ্টি হো সাংে সাংে দোকান পড়েব বলি কাঁ গোটে কার দেখাইল রাইট ইয়েস বলি সে যাব কার দোকান কু সাংে সাংে রোড উপর গোটে কার ভরে আইলা দেখ ওয়ান কার ইজ সোল্ড তো গোটে কার গোটে রোড উপর আসিলা সে লোকর কোণ লা দুইটা জায়গা থাকবে সে ডাইরেক্ট দোকান গলা কিনে দেলা হবে নাই তো দুইটা জিনিস মিশিলে একা গোটে চাহিদা হচ্ছে দুইটা জিনিস কোণ ইচ্ছা ও ক্ষমতা গোটে জিনিস কোণ হচ্ছে চাহিদা গোটে কার সে কিনলা রোড উপর আইলা বলে সে লোক কহ আজ গোটে ডিমান্ড হল আজ্ঞা দুইটা গাড়ি বিঘা হলে দুইটা ডিমান্ড হল আজ্ঞা রাইট তেণু দুইটা জিনিসর সমাহারে চাহিদা ঘটছে চাহিদার গঠন জাণিল চাল এবার দেখবা ইংলিশে কেদি উইলিংনেস অ্যান্ড এবিলিটি টু পে বোথ দি থিংস আর কম্বাইন টুগেদার ওয়ান কমোডিটি ইজ বট ওয়ান কমোডিটি ইজ সোল্ড রাইট ওয়ান কার ইজ সোল্ড মিন্স ওয়ান ডিমান্ড ইজ ক্রিয়েটেড আন্ডারস্ট্যান্ড নাও নাও উইল গো টু স্টাডি দ্য ফ্যাক্টর্স দ্যাট ইনফ্লুয়েন্সেস দ্য ডিমান্ড ওকে নাও সি হোয়াট আর দ্য ফ্যাক্টর্স দ্যাট ইনফ্লুয়েন্সেস দ্য ডিমান্ড চাহিদাকে প্রভাবিত করুথবা উপাদান রাইট তা কইবে ফ্যাক্টর্স দ্যাট ইনফ্লুয়েন্সেস ডিমান্ড ইন দ্য মার্কেট বাজারে
ଚାହିଦାକୁ ପ୍ରଭାବିତ କରୁଥିବା, ପ୍ରଭାବିତ କରୁଥିବା ଉପାଦାନ ଗୁଡ଼ିକ କ'ଣ କ'ଣ ବୋଇଲେ ପିଲାମାନେ ଏକ ଆସିବ ପ୍ରାଇସ୍ ମାନେ ଦର, ଠିକ ଅଛି। ଦୁଇ ଆସିବ ଇନକମ୍ ମାନେ ଆୟ, ଇନକମ୍ ଆୟ। ତିନିରେ ଆସିବ ସମ୍ପର୍କୀୟ ଦ୍ରବ୍ୟର ଦର, ମୁଁ ଲେଖିଦେଉଛି ପ୍ରାଇସ୍ ଅଫ୍ ରିଲେଟେଡ଼୍ ଗୁଡ଼୍ସ। ସମ୍ପର୍କୀୟ ଦ୍ରବ୍ୟର ଦର। ତାପରେ ଆସିବ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ପଲିସି ବୋଲେ ସରକାର ନୀତି, ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ପଲିସି ବୋଲେ କ'ଣ ସରକାର ନୀତି ହେଲା। ତାପରେ ପିଲାମାନେ ତମେ ଲେଖିପାରିବ ଜନସଂଖ୍ୟା, ପପୁଲେସନ, ପପୁଲେସନ ବୋଲେ କ'ଣ ଜନସଂଖ୍ୟା, ଜନସଂଖ୍ୟା, ଠିକ ଅଛି ପିଲାମାନେ। ତ ଏବେ ଦେଖ ଏକ ରହିଲା କ'ଣ ଦର, ଆୟ, ସମ୍ପର୍କୀୟ ଦ୍ରବ୍ୟର ଦର, ସରକାର ନୀତି, ଜନସଂଖ୍ୟା, ରାଇଟ। ଏମାନେ ସମସ୍ତେ ଆକୁ ପ୍ରଭାବିତ କରନ୍ତି, କାହାକୁ ଚାହିଦାକୁ ବଜାରରେ। ଚାହିଦାକୁ ଇଂଲିଶରେ କ'ଣ କହିବେ ଡିମାଣ୍ଡ। ସୋ ଡିମାଣ୍ଡ ଡିମାଣ୍ଡ ଇଜ୍ ବିଙ୍ଗ ଇନ୍ଫ୍ଲୁଏନ୍ସଡ୍ ବାଇ ଅଲ୍ ଦିସ୍ ଫ୍ୟାକ୍ଟର୍ସ, 1, 2, 3, 4, 5, ମେନି ଅଦର ଫ୍ୟାକ୍ଟର୍ସ ଆର୍ ଆଲ୍ସୋ ଦେ। ଟେଷ୍ଟ ଆଣ୍ଡ ପ୍ରିଫରେନ୍ସ ୟୁ କ୍ୟାନ୍ ଆଡ଼୍ ହିଅର୍, ଟେଷ୍ଟ ଆଣ୍ଡ ପ୍ରିଫରେନ୍ସ, ରୁଚି। ଏବେ ତୁମେ ଏତିକି ମନେ ରଖ ପିଲାମାନେ, 1, 2, 3, 4, 5, 6 ପଏଣ୍ଟ ହେଲାଣି, 5 ମାର୍କ ତମର ଲଙ୍ଗ କ୍ୱେଶ୍ଚିନ୍ ହେଲେ ବି 7 ମାର୍କ ହେଲେ ବି ଏଇଟା କଭର କରିଦେବ, ରାଇଟ। ତ ଏବେ ଦେଖ ଫାଷ୍ଟ ପଏଣ୍ଟ ପ୍ରାଇସ୍, ଦେଖ ପ୍ରାଇସ୍ ମାନେ କ'ଣ ଦର, କିନ୍ତୁ ପରୀକ୍ଷାରେ ଏମିତି ଆସୁଥିବ ହ୍ୱାଟ ଇଜ୍ ପ୍ରାଇସ୍, ଭାଲ୍ୟୁ ଏକ୍ସପ୍ରେସ ଇନ୍ ଟର୍ମସ୍ ଅଫ୍ ମନି ଇଜ୍ ନୋନ୍ ଇଜ୍ ପ୍ରାଇସ୍। ଆଚ୍ଛା ଏ ଜିନିଷ ଦେଖୁଛ ଆର RS 10 ଲେଖା ହେଇଛି, ସେଟା ପ୍ରାଇସ୍ ବୋଲିକି ଆମେ କହୁଛେ। ଆର ମୂଲ୍ୟକୁ ମୁଦ୍ରା ଆକାରରେ ପ୍ରକାଶ କଲେ ତାକୁ ଦର କହିବେ। ଆର ବୋଲେ କ'ଣ ପିଲାମାନେ ଦ୍ରବ୍ୟ, ଦ୍ରବ୍ୟର ମୂଲ୍ୟକୁ ମୁଦ୍ରା ଆକାରରେ ପ୍ରକାଶ କଲେ ସିଏ ହବ ତମର ଦର। ଦର କ'ଣ ଜାଣିଲ? ଆଚ୍ଛା ଦର ଦ୍ୱାରା ବଜାରରେ ସବୁବେଳେ ଚାହିଦା ପ୍ରଭାବିତ ହୋଇଥାଏ। ଦର ଅପ୍ ଡାଉନ୍ ହେଲା ମନେକର, ଚାହିଦା ଅପ୍ ଡାଉନ୍ ହେଲା ହବ, ଜାଣିଛ ନା। ଏବେ ଦେଖ ଯେକୌଣସି ଦ୍ରବ୍ୟର ଦର ବୃଦ୍ଧି ପାଇଲେ କ'ଣ ହେଉଛି, ଚାହିଦାକୁ କେମିତି ପ୍ରଭାବିତ କରୁଛି, ଏଟାକୁ ଆମକୁ ଲକ୍ଷ୍ୟ ରଖିବାକୁ ପଡ଼ିବ। ଏବେ ବଜାର ଯିବା, ବଜାରରେ ଜଣାପଡ଼ିବ କାହାଣୀ କ'ଣ, ରାଇଟ। ଧରିନିଅ ପିଲାମାନେ ବଜାରରେ ଆଜି ଆଜି କ'ଣ ଅଛି, ଆଳୁର ଦର ମନେକର 20 ଟଙ୍କା ଅଛି। ତ ଚାହିଦା କେତେ ହେବ, ଡିମାଣ୍ଡ ନର୍ମାଲି ଲୋକମାନେ 2 କେଜି ଲେଖା କିଣିକି ଯିବେ, ଧରିନିଅ 2 କେଜି। ଚାହିଦା କେତେ, 20 ଟଙ୍କାରେ ଚାହିଦା 2 କେଜି। କାଲିକି ହଠାତ୍ ଗୋଟେ ଦିନ ପାଇଁ କ'ଣ ହେଲା କେଜାଣି, ଚାହିଦାର ଦର ସରି ଆଳୁର ଦର ମନେକର 5 ଟଙ୍କା ହେଇଯିବ। ଆଜି ଗୋଟେ ଦିନ ପାଇଁ ମୁଁ 5 ଟଙ୍କାକୁ ଦେଉଛି ବୋଲିକି ଡିକ୍ଲେୟାର କଲା ମନେକର, କ'ଣ ହବ କହିଲେ ଲୋକମାନେ, ଆଉ 2 କେଜି କିଣିବେ ଗ୍ୟାରେ, କେତେ ଶସ୍ତା ହେଇଥିଲେ, ଚାଲ ଧରିକି ପଳେଇବା 5 କେଜି, 10 କେଜି ଧରିକି ପଳେଇବେ, ହଉ 5 କେଜି ଧରିବା ଆମେ। ତ ପିଲାମାନେ ଏବେ ଗୋଟେ ଜିନିଷ ଦେଖ, ଦର କ'ଣ ହେଲା ହ୍ରାସ, ଚାହିଦା କ'ଣ ହେଲା 2ରୁ 5କୁ ବୃଦ୍ଧି। ତ ଆମେ ଯଦି ପି ଆଉ ଡିର ରିଲେସନ୍ ଏଠି କାଢ଼ିବା, ତ ଦର ହ୍ରାସ ପାଇଲେ ତୀର ଚିହ୍ନ ଦେଖୁ ତ ଚାହିଦା ବୃଦ୍ଧି ପାଏ। ଦେଖ ୱେନ୍ ପ୍ରାଇସ୍ ଫଲ୍ସ ଡିମାଣ୍ଡ ରାଇଜସ୍, ଆକୁ ଇଂଲିଶରେ ଭାଇସ୍ ବର୍ଷା ବୋଲି ବୋଲେ ଓଲଟେ ଦିଅ, ପ୍ରାଇସ୍ ଫଲ୍ସ ବୋଲେ ହ୍ରାସ ପାଇଲେ ଚାହିଦା ବୃଦ୍ଧି ପାଉଛି, ଆଉ ପ୍ରାଇସ୍ ଯଦି ବୃଦ୍ଧି ପାଇବ ଚାହିଦା କ'ଣ ହବ, ଓଲଟା ହ୍ରାସ ପାଇବ। ତ ଉଭୟଙ୍କ ମଧ୍ୟରେ ତୀର ଚିହ୍ନ ଦେଖ ବିପରୀତ ଗତି ଅଛି, ତ ଦେର୍ ଇଜ୍ ଇନଭର୍ସ ରିଲେସନ୍ ବୋଲେ ଓଡ଼ିଆରେ କ'ଣ କହିବେ ଜାଣିଛ ନା ପିଲାମାନେ, ବିପରୀତ ସମ୍ପର୍କ ଅଛି କାହା କାହା ମଧ୍ୟରେ, ଦର ଓ ଚାହିଦା ମଧ୍ୟରେ କି ସମ୍ପର୍କ ଅଛି, ବିପରୀତ ସମ୍ପର୍କ ଅଛି। କେମିତି ଜାଣିଲ ନା, ଦର ବୃଦ୍ଧି ପାଇଲେ ଚାହିଦା ହ୍ରାସ ପାଏ, ଦର ହ୍ରାସ ପାଇଲେ ଚାହିଦା ବୃଦ୍ଧି ପାଏ, ତ ଏମିତି ସମ୍ପର୍କ ଯାକ ତୁମକୁ କାଢ଼ିବା ଅଛି। ତାପରେ ଯିବା ପିଲାମାନେ ଆୟକୁ ଦେଖିବା, ଆୟ ସେମିତି ଚାହିଦାକୁ କେମିତି ପ୍ରଭାବିତ କରୁଛି, ହାଉ ଡଜ୍ ଇନକମ୍ ଇନ୍ଫ୍ଲୁଏନ୍ସେସ୍ ଦି ଡିମାଣ୍ଡ। ତ ଏଠି ଆମେ ଗୋଟେ ପଟେ ଆଇ ନେବା ବୋଇଲେ ଇନକମ୍, ଆଉ ଗୋଟେ ଡି ନେବା ମାନେ ଚାହିଦା। ତ ଏଇଠି ଚିର ଏମିତି ହେବ ପିଲାମାନେ, ତୀର ଚିହ୍ନ ଦେଖ ସେମ୍ ଡିରେକ୍ସନରେ ଗଲା,
অর্থাৎ কোন আয় বৃদ্ধি পাইলে চাহিদা বৃদ্ধি পাইব, রিভার্সের মধ্যে সেম হব, আয় যদি হ্রাস পাইব তো চাহিদা হ্রাস পাইব। অর্থাৎ উভয়ের মধ্যে কি সম্পর্ক আসিলা, প্রত্যক্ষ সম্পর্ক আসিলা, ডাইরেক্ট রিলেশন বলি, গোটে ইনভার্স রিলেশন আর এটা হল ডাইরেক্ট রিলেশন, কাহিঁকি না গোটে বড়লে আর গোটে বড়ছে, গোটে কমিলে আর গোটে কমিব, বলে এটা প্রত্যক্ষ সম্পর্ক। ঠিক আছে, আমি দেখিবা সত্য না নাই, চল বাজার যা, টিকে বাজার গলা বেড়ে মু লোক সবুদিন আসছি পাইকেজ কিনছি, সে দোকানবালা মধ্যে সে তাকে দূর দেখ দেলে পাইকেজ গুণ্ড পকাই দিচ্ছে, তা না কোণ রমেশ, সে দোকানবালা কৌছে আরে রমেশ আইলা রে পাইকেজ পকা, সে তো সব পাইকেজ আলু পাইকেজ টমাটো পাইকেজ বিনস নেছি, তা দূর দেখি দেলা সত্তর কাছে মধ্যে পাইকেজ লেখাকে সব কিনি গলা। আচ্ছা, সে দোকানবালাকে বি সেমিতি অভ্যাস হয়েছে, তাকে দেখি দেলে পাইকেজ গুণ্ড পকাই দিচ্ছে, এমনিতেই বর্ষ পরে সে আউ থা আসলা বেড়ে ইয়ে দোকানবালা কোণ করছে তাকে দেখি পাইকেজ পকাই দেলা, সেইদিন রমেশ কোণ হে রো পাইকেজ কোণ দো, 2 কেজি আলু দিও, 2 কেজি বিনস দিও, 3 কেজি টমাটো দিও, সে দোকানবালা ছানা হয়ে যাচ্ছে, কোণ আজ্ঞা আপনার তো পাই পাই কিনুলে, তো রমেশের ডিমান্ড কেতে লা পাইকেজ লা, দেখ আপনার তো পাইকেজ কিনুলে এবার কোণ আজ্ঞা সব সব 2 কেজি 3 কেজি কৌচ, বলে জানো কি মোর দরমা পুরা বড়িগলা, মু সেতবে 2000 টাকা পাওতলি, তো মু কোণ করতে প্যাকেজ প্যাকেজ কিনুলি, এবে মোর দরমা 15000 হয়ে গেলা, ও ও মানে দরমা বৃদ্ধি হল মানে আয় বৃদ্ধি হলে আপনার বেশি বেশি কিনবে কি, ডিমান্ড বেশি হব কি, আচ্ছা সে লোক ইকোনমিক্স বুঝি গেলা, কোণ বুঝি গেলা আয় ও চাহিদা মধ্যে কি সম্পর্ক আছে, সে জানিগলা ওহো মানে লোক পাখে আয় বৃদ্ধি হলে বেশি বেশি কিনবে বলে ডিমান্ড বেশি হব, আয় কমিগলে কম কম কিনবে মানে ডিমান্ড কমিযোগ, তাহলে মু ভগবান প্রার্থনা করি এত লোক আয় বৃদ্ধি হোক, কাহিঁকি মোর পরিবার বেশি হল হব, বুঝিল কি না, তো এটি প্রত্যক্ষ সম্পর্ক, আয় বৃদ্ধি হোক হোক চাহিদা বৃদ্ধি হয়ে যাচ্ছে, আয় হ্রাস পাইলে চাহিদা হ্রাস পাইছে, হো না নাই, তো কি সম্পর্ক হল ডাইরেক্ট রিলেশন, মানে ইনকাম রাইজেস ডিমান্ড রাইজেস, ইনকাম ফলস ডিমান্ড ফলস, আচ্ছা কোটি প্রত্যক্ষ সম্পর্ক কোটি বিপরীত সম্পর্ক হচ্ছে আ উপর তুমি ধ্যান রাখা উচিত। নেক্সট দেখ এটা টিকে মুন্ড কথাটা তুমি টিকে ধ্যান দেখে পড়ব, দেখ সম্পর্কীয় দ্রব্যর দর প্রাইস অফ রিলেটেড গুড হাউ ইনফ্লুয়েন্সেস ডিমান্ড, চাহিদাকে কেমতি প্রভাবিত করে, আচ্ছা প্রথমে আমাকে জানিবার পড়ব ইয়ে সম্পর্কীয় দ্রব্য কোণ, তখন তুমি ঠিকসে বুঝিপারবে সম্পর্কীয় দ্রব্য উপরে ধ্যান দিও, মনে করে ধরে নেব আমি টি অ্যান্ড কফি হল না, এই দুইটা সম্পর্কীয়, কাহিঁকি গোটে বদলে গোটে আমি সেবন করিপারিবা নাকি, তেণু টির সম্পর্কীয় কফি, সেমতি ল্যাক্স সাবুন সম্পর্কীয় কোণ গোটে কইল বলে তুমি কইপার, ল্যাক্স না নাহলে আউ সাবুন না নাকি, তো তুমি এটি কোণ জাঁল এটি আমি দেখা পড়ব, এটা টিকি ক্রিটিকাল জিনিস পিলানে মন দিয়ে তুমি শুনেছি মু ধীরে করছি, প্রথমে জাঁলে আমি সম্পর্কীয় দ্রব্য কোণ রাইট, প্রায় সমজাতীয় দ্রব্য সমান অভাবক সে পূরণ করতে হচ্ছে, ঠিক আছে, এবে দেখো পিলা মানে মনে করো উভয়ঙ্কর রেট সমান আছে আজ 10 টাকা চা, গণিতটা মনে দেখছো না জনা পড়ব, চা 10 টাকা আছে মনে করো আমি নেবা মার্কেটে, ঠিক আছে গণিতটা দেখতো তুমি, হেলা বাজারে চা 10 টাকা কফি 10 টাকা হেলা, তো এবে গোটে ক্যালকুলেশন মনে রাখ, চা 100 লোক পিউচার কফি বি বর্তমান 100 লোক পিউচার কো রেট্রে 10 টাকা রেট হল, আউ এবে ধরি নিও চার রেট্রে পরিবর্তন হল, সাপোজ রে আমি নবা ধরি নিও বলে মু কৌছি, তো কফির চাহিদার কি প্রভাব পড়বে, দেখ কফি কি পাপ কলা রেট তো আর চেঞ্জ হবে, মনে করো চা আজ 8 টাকা হয়ে গেল এবার কমে গেল শস্তা হয়ে গেল 8 রুপিস,
ତ କଫି ପିଉଥିବା ଲୋକମାନେ କ'ଣ କରିବେ, 10 ଟଙ୍କା ଦେଇ କଫି କାଇଁ ପିଇବାରେ ବୋଲି ଆହୁରି ଗୋଟେ 30 ଲୋକ କମ୍ ସେ କମ୍ ମାଇନସ୍ ହେଇଯିବେ, 30 ଲୋକ ଏପଟ ବାହାରି ଆସିବେ। ପିଲାମାନେ ସେତେବେଳେ 100 ଲୋକ ଚା ପିଉଥିଲେ, ଏବେ 30, ତ ଚା'ର ଡିମାଣ୍ଡ ଦେଖ ବଢ଼ିଗଲା, 130 ହେଇଗଲା ନାଇଁ କି। ହେଲେ ଚା'ର ଡିମାଣ୍ଡରେ ବଢ଼ିବାଟା ଆମକୁ ଯଥାର୍ଥ କାରଣ ଜଣାଅଛି, କାହିଁକି ରେଟ୍ ସଂସ୍ଥା ହେଲା ଆଜ୍ଞା, 10 ଥିଲା 8 ହେଲା, ଜଣେ ବେଶୀ ଲୋକ କଫି କି ପ୍ୟାପ୍ ହେଲା, କଫିରୁ 30 ମାଇନସ୍ ହେଇଗଲେ ନା, ବୋଲେ ଏବେ କଫିର ଡିମାଣ୍ଡ କେତେ ହେଇଗଲା, 70 ହେଇଗଲା, କମିଗଲା। ତ ଚା'ର ଦର କମିଲେ କଫିର ଚାହିଦା କମୁଛି, ଦୁଇଟା କମୁଛି, ଏଇଠି ଏର ମାର୍କ ଦେଲି ପଇସା ପାଖରେ, ଏଇଠି ବି ଏର ମାର୍କ ଦେଲି, ଦୁଇଟା ଯାକ ଦେଖ ଡାଉନ ଡାଉନ ହେଇକି ଆସୁଛି, ପ୍ରତ୍ୟକ୍ଷ ସମ୍ପର୍କ ରହିଲା। ପରିବର୍ତ୍ତନ ହେଲା ଚା'ରେ, ପ୍ରଭାବ ପଡ଼ିଲା କଫି ଉପରେ। ତ ସମ୍ପର୍କୀୟ ଦ୍ରବ୍ୟ ହେଲେ କ'ଣ ହବ ନା, ଗୋଟେ ପରିବର୍ତ୍ତନ ହେଲେ ଆଉ ଗୋଟେ ଉପରେ ପ୍ରଭାବ ପଡ଼ୁଛି, କେମିତି ପ୍ରଭାବ ପଡ଼ୁଛି, ଏଇଟା କମିଲେ ଆଉ ଦର କମିଲେ ଆଉ ଚାହିଦା କମୁଛି, ଏପଟେ ଚାହିଦା କମୁଛି, ରାଇଟ। ତ କି ସମ୍ପର୍କ ହେଲା ପିଲାମାନେ, ଡାଇରେକ୍ଟ ରିଲେସନ, ସଦସ ରିଲେସନ ଡାଇରେକ୍ଟ, ମିନ୍ ଦ ପ୍ରାଇସ୍ ଅଫ୍ ଟି କମ୍ସ ଡାଉନ, ଡିମାଣ୍ଡ ଫର୍ କଫି କମ୍ସ ଡାଉନ। ମନେ ଦେଖ ଜାଣିଲ ତ, ଦେଖ ତ ଡାଇରେକ୍ଟ ରିଲେସନ ବୋଲେ ପ୍ରତ୍ୟକ୍ଷ ସମ୍ପର୍କ ଅଛି ଉଭୟଙ୍କ ମଧ୍ୟରେ। ତମେ ପିଲାମାନେ ଆଇ ଉପରେ କା ଧ୍ୟାନ ଦେବ ଯେ ସମ୍ପର୍କଟା ପ୍ରତ୍ୟକ୍ଷ ଅଛି ନା ପରୋକ୍ଷ ଅଛି, ଠିକ୍ ଅଛି, ବୁଝିଗଲ। ଆଉ ଅନ୍ୟ ଯାକ ପ୍ରାୟ ସହଜ ଟିକେ, ନେକ୍ସଟ ରହିଲା କ'ଣ ତମ ଦେଖ, ସରକାର ନୀତି। ସରକାର ନୀତି ବୋଇଲେ ପିଲାମାନେ ଟ୍ୟାକ୍ସ, ଟ୍ୟାକ୍ସ ବୃଦ୍ଧି ହେଲେ କ'ଣ ହବ ପିଲାମାନେ, ପ୍ରାଇସ୍ ବୃଦ୍ଧି ହେବ, ଦର ବୃଦ୍ଧି ହେଇଯିବ, ଦର ବୃଦ୍ଧି ହେଲେ ପିଲାମାନେ ଚାହିଦା କ'ଣ ହବ କମିଯିବ। ତ ସମ୍ପର୍କ କ'ଣ ହେଲା, ଟ୍ୟାକ୍ସ ରାଇଜ ହେଲା ବୋଇଲେ ପ୍ରାଇସ୍ ରାଇଜ ହେବ, ତେଣୁ ଡିମାଣ୍ଡ କ'ଣ ହବ ଡାଉନ ହବ, ଦେଖ ତିର ଚିହ୍ନ ଦେଖ ପିଲାମାନେ, ବିପରୀତ ସମ୍ପର୍କ। ସରକାର ନୀତିର ପରିବର୍ତ୍ତନ ହେଲେ ଚାହିଦା ଉପରେ ପ୍ରଭାବ ପଡ଼ିବ, ଚେଞ୍ଜ ଇନ୍ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ପଲିସି ଚେଞ୍ଜେସ୍ ବି ଡିମାଣ୍ଡ, ପ୍ରଭାବିତ କଲା କି ନାହିଁ, ରାଇଟ। ଏବେ ସେମିତି ଦେଖ ପପୁଲେସନ, ଜନସଂଖ୍ୟା, ଜନସଂଖ୍ୟା ବୃଦ୍ଧି ପାଇଲେ ଚାହିଦା ବୃଦ୍ଧି ପାଇବ, ଜନସଂଖ୍ୟା ହ୍ରାସ ହେଲେ ଚାହିଦା ହ୍ରାସ ହେବ ନାଇଁ କି। ଏବେ ତୁମ ଘରେ 4 ଜଣ ଅଛ, ତ କେତେ ଗୋଟେ କିଲୋ ଚାଉଳ ପକ ତୁମଙ୍କର, କାଲିକି 8 ଜଣ ହେଇଯିବ, ଗୋଟେ କିଲୋ ହେବ କି, ଜନସଂଖ୍ୟା ବଢ଼ିଗଲା ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ତୁମ ଚାହିଦା 2 କେଜି କିଣିକି ଆଣିବ। ତ ଜନସଂଖ୍ୟା 4ରୁ 8 ହଉ, ତୁମର ଚାହିଦା କ'ଣ ହେଲା, 1 କିଲୋ ରାଇସ୍ରୁ 2 କିଲୋ ରାଇସ୍କୁ ଇନକ୍ରିଜ ହେବ, ଦ୍ୟାଟ୍ ମିନ୍ସ ଏ ପପୁଲେସନ ଇନକ୍ରିଜେସ୍ ଡିମାଣ୍ଡ ଇନକ୍ରିଜେସ୍, ଏ ପପୁଲେସନ ଫଲ୍ସ ଡିମାଣ୍ଡ ଫଲ୍ସ, ଜାଣିପାରିଲ। ଏଇଟା କ'ଣ ହେଲା ପିଲାମାନେ, ଡାଇରେକ୍ଟ ରିଲେସନ, ପପୁଲେସନଟା ଡାଇରେକ୍ଟ ରିଲେସନ, ଦେଖ କେଉଁଟା କେଉଁଟା ଡାଇରେକ୍ଟ ରିଲେସନ ହେଉଛି, କେଉଁଟା କେଉଁଟା ବିପରୀତ ରିଲେସନ ହେଉଛି, ପ୍ରତ୍ୟକ୍ଷ ସମ୍ପର୍କ ଆଉ ବିପରୀତ ସମ୍ପର୍କ। ଟେଷ୍ଟ ଆଣ୍ଡ ପ୍ରିଫରେନ୍ସ, ଯଦି କୌଣସି ଦ୍ରବ୍ୟ ଉପରେ ତୁମର ଟେଷ୍ଟ ଆଣ୍ଡ ପ୍ରିଫରେନ୍ସ ବଢ଼ିଗଲା ତ ବେଶୀ ବେଶୀ କିଣିବ, ଉଦାହରଣ ଗୋଟେ ଟାଇମ୍ ଥିଲା ନାଇଁ କି, ଗୋଟେ ଟାଇମ୍ ଥିଲା ସେ ସମୟରେ ଖାଲି ଜିନ୍ ପ୍ୟାଣ୍ଟ ସମସ୍ତେ କିଣିଲେ, କାହିଁକି ରୁଚି ଜିନ୍ ପ୍ୟାଣ୍ଟ ଉପରେ ବେଶୀ ରହିଲା। ଏବେ ପୁଣି କ'ଣ ସେ ନେରୋ ପ୍ୟାଣ୍ଟ କି ବେଲୁନ୍ ପ୍ୟାଣ୍ଟ ଏମିତି ଯାକ ଆସୁଛି, ତା'ର ଡିମାଣ୍ଡ କ'ଣ ହବ, ଟେଷ୍ଟ ତା'ର ବଢ଼ିଲା, ଲୋକମାନେ ଯେମିତି ଟେଷ୍ଟ କରିବେ ସେମିତି ଡିମାଣ୍ଡ କରିବେ, ତ ଟେଷ୍ଟ ରୁଚି ବୃଦ୍ଧି ପାଇଲେ ଚାହିଦା କ'ଣ ହବ, ବୃଦ୍ଧି ପାଇବ, ହ୍ରାସ ପାଇଲେ ଚାହିଦା କ'ଣ ହବ, ହ୍ରାସ ପାଇବ, ତା ଅର୍ଥ କ'ଣ ହେଲା, ପ୍ରତ୍ୟକ୍ଷ ସମ୍ପର୍କ। ତ ଏବେ ପିଲାମାନେ ଦେଖ, ଓ ଆଉ ଥରେ ମୁଁ ଲେଖିବି, ଏଠି ଗୋଟେ ପଏଣ୍ଟ ଥିଲା ଲେଖୁଛି, ଦେଖ ଏଠି ଥିଲା ତୁମର ଇନକମ୍ ଥିଲା ମାନେ ଆୟ ଥିଲା, ଏଠି ଥିଲା ପ୍ରାଇସ୍ ଅଫ୍ ରିଲେଟେଡ଼ ଗୁଡ୍ ବୋଇଲେ ସମ୍ପର୍କୀୟ ଦ୍ରବ୍ୟର ଦର। ତ ଦେଖ ପିଲାମାନେ ବିପରୀତ ସମ୍ପର୍କ କେଉଁଠି କେଉଁଠି ହେଉଛି, ମୁଁ ରାଇଟ୍ ମାରି ମାରି ଯିବି, ଦେଖ ବିପରୀତ ସମ୍ପର୍କ ଏଠି ହେଲା, ଆଉ କେଉଁଠି ହେଲା ବିପରୀତ ସମ୍ପର୍କ, ଚାରିଟା ଜାଗାରେ ପ୍ରତ୍ୟକ୍ଷ ସମ୍ପର୍କ ହେଉଛି ପିଲାମାନେ ଦେଖ, ଏଇଟା ପ୍ରତ୍ୟକ୍ଷ, ଏଇଟା ପ୍ରତ୍ୟକ୍ଷ, ଏଇଟା ବିପରୀତ, ରାଇଟ। ଏ ଦୁଇଟା ଜାଗାରେ ଚାହିଦା ସହିତ ବିପରୀତ ସମ୍ପର୍କ ଅଛି, କି ସମ୍ପର୍କ ବିପରୀତ, ତାକୁ ଇଂଲିଶରେ କହିବେ ଇନଭର୍ସ ରିଲେସନ, ଇନଭର୍ସ ରିଲେସନ କେଉଁଠି କେଉଁଠି ଅଛି, ଦର ଆଉ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ପଲିସି ସରକାର ନୀତି, ଆଉ ବାକି ସବୁ ଯାକ ପଛପଟେ ଯେଉଁ ରାଇଟ୍ ମାର୍କ ଦେଖ, ଆଉ ଯେଉଁ 4ଟା ରହିଲା
সেটি হচ্ছে কোন রকম তোমার প্রত্যক্ষ সম্পর্ক, ওকে, প্রত্যক্ষ, এটি প্রত্যক্ষ মানে ডাইরেক্ট রিলেশন, কোটি ডাইরেক্ট রিলেশন, কোটি ইনভার্স রিলেশন, ইউ হ্যাভ টু পয়েন্ট ইট আউট। ইফ ইউ রিমেম্বার ওয়ের দ্যার ইজ ডাইরেক্ট রিলেশন, ওয়ের দ্যার ইজ অপোজিট রিলেশন, দ্যাটস কল্ড ইনভার্স রিলেশন, ইট উইল বি ইজিয়ার ফর ইউ। পিলামানে দর সহিত চাহিদার সম্পর্কটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা বেশি কোশ্চিন আইব পরীক্ষারে, দুই মার্কিয়া, তিন মার্কিয়া, এক মার্কিয়া, ড্রেস ফিলাপ যেটা বি আস এমসিকিউ সব কোশ্চিন আইব বেশি। আ ছড়া চাহিদা সূত্র, ল অফ ডিমান্ড, এই দুই জনের সম্পর্ক উপরে আধারিত, এই দুই জনের দর আর চাহিদা, তেমন আকু ভাল ভাবে মনে রাখা নিহতি আবশ্যক। ঠিক আছে পিলামানে, এটা দিলা তোমার চাহিদাকে প্রভাবিত করুথবা উপাদান গুড়িক কোন কোন ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্সেস দ্য ডিমান্ড ইন দ্য মার্কেট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ।